স্বাগতম, আমি মোহাম্মদ আকবর হাসান। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা সেলসম্যানের কমিটমেন্ট বলতে আমরা কি বুঝি। আমার যারা সেলসম্যান, আমার কমিটমেন্টটা কি, আই ওয়ান্ট টু সার্ভ মাই কাস্টমার, আমি ক্রেতাকে সেবা দিতে চাই। তাহলে সেবাটা আপনি দিবেন কোথেকে? আপনার সেবা দিতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইজ ইওর অ্যাটিটিউড, আপনার মানসিকতা। আপনি সেই মানসিকতা আপনি প্রস্তুত কিনা, আই ওয়ান্ট টু সার্ভ মাই কাস্টমার, আমি ক্রেতাকে সেবা দিতে চাই। আমার একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, আমার ক্রেতা ডাকতে দেরি হবে, আমার যেতে দেরি হবে না। আমার ক্রেতা চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। তার প্রথম মানসিকতা কি, আমাকে মনে রাখতে হবে আমার ক্রেতা যেই কোনো সময় আমাকে ডাকতে পারে। ক্রেতার ডাকার কিন্তু পার্টিকুলার সময় নেই, কারণ ক্রেতার যখন প্রয়োজন হবে তখনই আমাকে ডাকবে। তাহলে প্রথম ভূমিকা হচ্ছে আমার ডাকার সেই সুযোগ করে দিয়েছে কিনা, এবং আমি প্রস্তুত কিনা যে ও ক্রেতা তুমি আমাকে ডাকো, আমি প্রস্তুত। আমার কাছে শুক্রবার শনিবার রবিবার বলে কিছু নেই, প্রতিবারই আমি তোমার জন্য উন্মুক্ত। ও ক্রেতা বলো তুমি কি চাও, আমাকে ডাকো। সেই কারণেই আমার সেলসম্যানের মোবাইল কখনোই অফ হবে না। আমি ঘুমাতে গেলেও আমার মোবাইলটা আমার কানের কাছে থাকবে। আমি জানি না আমার ক্রেতার কখন প্রয়োজন হবে, এবং ক্রেতা আমাকে ডাকবে। ক্রেতা যদি আমাকে ডাকিয়া না পায়, আমার ক্রেতা বিব্রত হতে পারে, আমার ক্রেতা কনফিউজ হতে পারে, আমার ক্রেতা নিরাশ হতে পারে। তাতে আমার ক্রেতা আমাকে ছেড়ে আমার কম্পিটিটরের দরজায় চলে যেতে পারে। কেন গেল? আমার জন্য, আমার অনীহার জন্য, কারণ আমার ফোনটা খোলা রাখিনি। আমি অ্যাজ এ সেলসম্যান আমাকে মনে রাখতে হবে আমার মোবাইল শুধু একবারই শুধু অন হবে, অফ হবে যখন নষ্ট হয়ে যাবে, কারণ আমার ক্রেতা আমাকে ডাকতে পারে। আমার ক্রেতা কখন ডাকবে আমাকে? আমি অ্যাজ এ সেলসম্যান, আমার ক্রেতা যখন মনে কোনো কষ্ট হবে, তার চাহিদা সে পাইছে না, পাচ্ছে না, তার প্রয়োজন, হি হ্যাজ এ ক্রাইসিস, আমাকে বুঝতে হবে আমার ক্রেতার ক্রাইসিস, ক্রেতার মনে দুঃখ, এবং সেই সময় যদি ক্রেতা আমাকে না পায়, ক্রেতা আরও বিব্রত বোধ করবে। সেই কারণেই আমার মোবাইল অন থাকতে হবে। ক্রেতা আমাকে যেই সময় ডাকুক না কেন, আমি প্রস্তুত থাকবো, শুধু একটা কথা, আমি আসছি। আমি একজন সেলসম্যানের ছোট্ট একটা গল্প বলছি। সেদিন ছিল শুক্রবার বন্ধের দিন, ওয়াইফ বললেন চলো না একটু বাবা সুস্থ একটু দেখে আসি। শ্বশুর বাড়ি যাচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছিলেন, ক্রেতা ফোন করলেন যে ভাই আপনার তো একটু দরকার। বললাম আমি এক্ষুনি আসছি। ওয়াইফকে বললেন তুমি রিক্সা দিয়ে চলে যাও, আমি আমার কাস্টমারকে ভিজিট করে তোমার কাছে আসছি। কাস্টমারটি লাইটেড, কি ব্যাপার? আরে ভাই একটু শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, শ্বশুর অসুস্থ, আপনি ডেকেছেন, সেই কারণে আপনারটা সেরেই আমি না হয় শ্বশুরবাড়ি যাব, অসুবিধা নেই। সি দ্য কমিটমেন্টস অফ এ সেলসম্যান। আমি যত বেশি কমিটেড হব টু সার্ভ মাই কাস্টমার, দ্য কাস্টমার বি মাইন্ড, কাস্টমার বলবে আমি যখনই ডাকি তখনই তাকে পাই, আমি তো তাকেই চাই। আমার সেলসম্যানের সেই ধরনের কমিটমেন্ট যদি না থাকে, সেই ধরনের অ্যাটিটিউড যদি না থাকে, আমার সেলসম্যান আঁকাবে না, আমার অর্গানাইজেশন আঁকাবে না, আমার দেশও আঁকাবে না, আমার জাতি আঁকাবে না। হোয়াট ইজ ওনলি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ সেজ দ্যাট ইয়ার কমিটমেন্ট ইজ অলওয়েজ কমস উইথ ইয়ার অ্যাটিটিউড। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গুড অ্যাটিটিউড, ইয়ার কমিটমেন্ট উইল নট বি দেয়ার। বি এ ভেরি কমিটেড পার্সন with a very positive attitude in mind. You want to serve, and that is what you are as a salesman.